তো চলুন আজকে ঘুরিয়ে দেখাবো আমার ছোট এভিয়ারি ও বাগানে কি কি আছে। তো চলুন আজকে দেখাবো আমার এই এভিয়ারিটা। তো এভিয়ারিতে দেখেন আমার কী কী গাছ আছে, পাশাপাশি পাখি এবং খাঁচা, খাঁচার সাইজ সব কিছু নিয়ে আলোচনা করবো। তো দেখুন এটা এখানে আছে আমার কিছু কোকাটেল, এখন এগুলোর বয়স কম এর জন্য এভাবেই রেখেছি, পরে আলাদা করে দেবো। তো এইটা হচ্ছে এই যে ডান পাশে যেটা দেখছেন এটা হচ্ছে আমার ফ্লাইং কেস, এই কেজে ফিমেল বাচ্চা এবং অ্যাডাল্ট ফিমেল এই কেজে রাখি। আর বাম পাশে যেটা দেখতেছেন ওইটা তো আমি ফিমেল এবং অ্যাডাল্ট বেবি বাচ্চা ওইটাতে রাখি, সেই দুটো আমার ফ্লাইং কেস। তো আসলে ফ্লাইং কেসগুলো আরও বড়ো হয়, ফ্লাইং কেসটা স্বল্প সময়তার কারণে আমি এই দুটাতেই রেখেছি ফ্লাইং কেস হিসেবে। তো এই কেসটাই আছে লাভবার্ড নেস্টিং করতেছে, আমার একটা ফ্লাইং ব্রিডিং কেস, খাবার পার্টি এইটাই আমার ব্রিডিং কেস। দেখেন এই জোড়াটাকে দিয়েছি, তারপরে এটাও আমার একটা ফ্লাইং কেস, সরি ব্রিডিং কেস। এখানে দেখেন শুরু করেছে, তারপরে এটাও আমার একটা ব্রিডিং কেস। এখানে যে আমার বাচ্চা আছে ভয় পাচ্ছে দেখা যাবে, দেখেন তারপর দেখা যাচ্ছে। এছাড়াও আছে যে ব্ল্যাঙ্কেট আবার একটু দেখায়, এটা হচ্ছে আমার মেন ব্ল্যাঙ্কেট, এটা ফিমেল ব্ল্যাঙ্কেট। তারপরে এটা হচ্ছে আমার পাশে অসুস্থ, তার পাশে অসুস্থ হলে এই হসপিটাল কেস বা মেডিকেল কেস আমার এই কেজে রাখি, আমার এই কেজে পাখিটা অসুস্থ ছিল, আলাদা মেডিসিন কোর্স করিয়ে আমার এই পাখিটাকে সুস্থ করেছে আলাদা মতো। আরও কিছু পাখিকে এর পরে আবার আমার অসুস্থ হলে আমার পাখিদের সাথে রাখলে পাখি অসুস্থ হয়ে যায়, এই কারণে আমি পাখিটাকে আলাদা রেখেছি। এবং আমার এই কেজে পাখি অসুস্থ হলে আমি এটাতেই রাখি। এখন কিছু মেডিসিন দেখাবো, যেমন দেখেন সরি এই যে এভিনের সাথে পাউডার এটি রেখেছি, এখানে যে মিনার ব্লক আছে এটা আমি রাখি। একটু কিছু দেখাই, এখন যে মেডিসিনটা দেখাবো এটা খুব উপকারী, তার এই মুহূর্তে আমার নামটা মনে নেই, পাখি যখন তো আমার খাবারের বাটিটা দেখাচ্ছি, এই যেখান থেকে আমি পাখিদের খাবার দিই, এই যে দেখেন পাখিদের খাবার দিয়েছি সকালবেলা। তো দেখুন আশপাশে ঘুরিয়ে দেখাই, সরি একটা এভিয়ারিতে সাধারণত ফ্লাইং কেজ রাখতে হয় দুইটা, মেল ফিমেলের জন্য আলাদা আলাদা ব্রিডিং কেজ রাখবেন, তারপরে হসপিটাল বা মেডিকেল ট্রিটমেন্টের জন্য একটা কেজ, আর বড় পাখির জন্য কেজি দেখালাম আপনাকে, এই ধরনের বড় 32x32 কেজিগুলো রাখবেন, এই কেজগুলো ভালো। আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বড় কেজ, এটা হচ্ছে 32x32 সাইজ, বড় সাইজের খাঁচা রাখার দরকার, কারণ বড় পাখির জন্য বড় সাইজ খাঁচা। মেডিসিন ক্যালপ্লেক্স পাখির ক্যালসিয়ামের কাজ করে এবং ব্রিডিং করতে সময় এই ক্যালপ্লেক্সটা এক লিটার পানিতে এক মিলি আমি মিক্স করে এভিয়ারি পাখিদেরকে দিই। এছাড়াও আছে এই যে জিজবেট, এটা পাখির পশম উঠার ক্ষেত্রে এবং জিঙ্ক পুষ্টি উপাদানের ক্ষেত্রে এটা কাজ করে। এটাও 100 মিলিতে এই এটা এক লিটার পানিতে 1 মিলি এটা দিই। তো আরেকটা দেখাবো, সেটা হচ্ছে হেমিকো পিএইচ, এই ওষুধটা আপনার পাখি যখন যদি শরীরে অসুস্থ হয় তখন এটাকে খাওয়ানো যায়, এটা খুব উপকারী। এখন আরেকটা জিনিস দেখাবো যেটা হচ্ছে পাখির জন্য খুব উপকার, সেটা হচ্ছে এই অ্যালোভেরা। অ্যালোভেরা যে কত উপকারী যারা ইউজিং জানে তারা আসলে বলতে পারে, আমি অ্যালোভেরাটা লাগিয়েছি এখানে। আজকে আমার ভিডিও তো এই ছিল, আজকে আমার ভিডিও এভিয়ারি। তো সবাই ভালো থাকবেন, নেক্সট দেখা হবে অন্য কোনো টপিক্সে অন্য কোনো ভিডিওতে।